সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মা চিকেনটা রান্না করবে বলে ফ্রিজ থেকে বার করে রেখেছে, আর আমায় বলে চিকেনটা একটু ম্যারিনেট করে নিতে। তো ঘরে টক দই ছিলই না, তাই লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা ছিল আর আদা রসুনের পেস্ট দিয়ে, পেঁয়াজ টমেটো সমস্ত কিছু পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। তারপরে আমি ব্রাশ করব, তারপরে আমি চা খেতে যাব, সমস্ত কিছু করব। তো আগে প্রথমে এটা কমপ্লিট করে ফেলি, মাখা হয়ে গেছে। এরপর আমি বসে গেছি চা নিয়ে সকাল সকাল চা খেতে, আর চাটা খেতে খেতে আমি অলরেডি বইটা নিয়ে বসে গেছি। তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে হলো 7 ফেব্রুয়ারি, ভুলে যাই ডেটগুলো, আজকে নাকি রোজ ডে, আজকে নাকি সবাই সবাইকে রোজ দেয়। তো যাই হোক, আমার রোজ দেওয়ার মতো কোনো ব্যাপার নেই আজকে, সেরকম প্ল্যানিং নেই। তো সেই জন্য সকাল সকাল বসে গেছি বই আর চায়ের কাপ হাতে নিয়ে, বই পড়তে পড়তে চা খেতে খেতে একটুখানি পড়ার পর আমি গেছিলাম হচ্ছে চিকেনটা কষাতে। তো এখানে আলুটা মা আগে থাকতে ভেজে রেখেছিল, তো আমি লেগে পড়লাম চিকেনটা কষানোর জন্য। কড়াইতে তেল গরম করে তার মধ্যে ইয়ে সব গোটা গরম মশলা টরম মশলা দিয়ে ব্যাস চিকেনটাকে ছেড়ে দাও। চিকেনটাকে ছেড়ে দেওয়ার পর হালকা করে কষিয়ে যেতে হবে, আর কোনো কাজ নেই। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লেগে পড়তে হবে ওই চিকেনের ইয়েটা দিতে হবে, ওই যেটা বেঁচে ছিল আর কি গ্রেভি করার জন্য, সেটা সেটাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো যাই হোক, চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের যে আর কি পেস্টটা যেটা বাকি ছিল সেটা, আর সেটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। কষাকষির পর্ব শেষ হয়ে যাওয়ার পর জাস্ট জল ঢেলে দেবো আর এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। তো যাই হোক, এটা ফুটতে থাকুক, এটা রান্না হতে থাকুক, ততক্ষণ আমি যাব হচ্ছে স্নান করতে। সকাল থেকে চাটা খেয়ে চিকেন চিকেন ম্যারিনেট করে সব কিছু তো কিছুই বলে দিয়েবো আমি, আপনারা আগেই জানতে পেরে যাবেন। তো যাই হোক, এখন আপাতত আমি উঠছি ছাদে চুলটা শুকানোর জন্য, অনেকক্ষণ বেঁধে রেখেছি চুলটা, এটা চুলের জন্য খুব ক্ষতিকর। তো যাই হোক, এখন ছাদে এসে গেছি, চুলটা শোকাবো আর এই জামাকাপড়গুলো আমি তুলে নিয়ে যাব। তো যাই হোক, ফাইনালি 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 গরম পড়েছে, তার জন্য আমি ভীষণ খুশি। তো প্রথমেই এই গামছাটাকে রিমুভ করতে হবে, তো একটু টাওয়েল ফাওয়েল দিয়ে লাভ নেই ভাই, পাতি বাঙালি পাতি সুতির গামছা কেমন লাগছে আমাকে দেখতে, কি বীভৎস ভয়ঙ্কর দেখতে লাগছে, সে যাই দেখতে লাগুক আমাকেই লাগছে, এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আপাতত এটাকে শুকোতে হবে। এ বরফু তুই, হ্যাঁ বরফু তুই, হ্যাঁ বরফু তুই, হ্যাঁ বলো তোমার বক্তব্য কি, চেঁচিয়ে চেঁচিয়ে আইয়াম ওকে, আচ্ছা তাই, কখন আসবে, সব ভাত খেয়ে নেবে, আর কি খাবে, পম্পেট মাছ খাবে, পম্পেট, বাবা বাবা খেয়ে নিয়ে চলে এসো, তাড়াতাড়ি এসো। চুল মোটামুটি শুকিয়ে গেছে পুরোপুরি ভাবেই দেখা যাচ্ছে। যাই হোক, চুল শুকিয়ে গেছে, এবার যাবো হচ্ছে জামা কাপড়টা তুলে নেবো আর নিচে গিয়ে ঝটপট বসবো খেতে, গরম গরম চিকেন আর ভাত। বেশিক্ষণ থাকা যাবে না এই রোদে, কাঠ কয়লা হয়ে যাব পুড়ে, বোঝা যাচ্ছে, ঝটপট করে তুলবো, এরম করে করে তুলবো, এরম করে করে। হয়ে গেছে, চলুন হ্যাঁ যাওয়া যাক নিচে গিয়ে খাবো। চান করে ছাদ থেকে নেমে এসে চুল টুল শুকিয়ে জাস্ট খেতে বসে গেছি, মেনু তো দেখাই যাচ্ছে, চিকেনের লাল লাল ঝোল রেডি আছে, তো এটা খাবো দাবো আবার চলে যাব হচ্ছে ছাদে, কারণ বরফির সাথে খেলার পালা বাকি। তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা বেরিয়ে পড়েছি ফুল মিষ্টি, কাল যেহেতু বৃহস্পতিবার তাই এগুলো কিনে নিয়ে চলে গেছিলাম হচ্ছে ফুচকার দোকানে। ফুচকার দোকানে গরম গরম ঘুগনি দিয়ে মাখা ফুচকা খাবো, তার আগে গাড়িটা পার্ক করে নেওয়া হচ্ছে। তো অনেক রকমেরই ফুচকা খাওয়া চলবে, প্রথমে জল ফুচকা খাবো যতটা পারবো খাবো, তারপরে আসছি দই ফুচকায়, তো দেখাবো, হ্যাঁ দারুণ বানায় ফুচকাটা, দারুণ। কটা দিয়েছে, 1 2 3 4 5 6 7, চারটে আমার তিনটে তোমার, ঠিক আছে ঠিক আছে, চারটে আমার তিনটে তোমার, কেমন ওই দাও দাও আমাকে দাও,
রাতের খাবার এদিকে রেডি, বানাচ্ছি হচ্ছে গরম গরম কফি, কারণ রাতে অনেকক্ষণ জাগতে হবে, কাজ করতে হবে। আর এখানে ছিল সকালের চিকেন আর রুটি, আর সাথে ছিল পেঁয়াজ লঙ্কা। তো এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব, আর বসে যাব হচ্ছে কাজে। যাই হোক, খাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করব, চিকেন রুটি রাতের খাবারে জমে যাবে, সাথে হচ্ছে কফি। তো একটা মুভি দেখতে দেখতে হালকা করে খাওয়াটা কমপ্লিট করব, তারপর কাজে বসে যাব, ব্যাস। আর বিশেষ কিছু নেই শেয়ার করার মতো। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়েছিলাম, প্রচুর রকমের ফুচকা খেয়ে ফেলেছি, প্রচুর ঘুরে বেরিয়েছি, গঙ্গাতারও গেছিলাম, আমি অতটা ক্যাপচার করতে পারিনি কারণ মাথার মধ্যে একটু চাপ ছিল আজকে। তো যাই হোক, আজকে হচ্ছে রোজ ডে, আজকে হচ্ছে 7 তারিখ, সবাইকে হ্যাপি রোজ ডে, সবার মন ফুলের মতো সুন্দর হয়ে থাক আর সবার জীবনটাও এতটাই সুন্দর কাটুক। আমি এখন বসে যাচ্ছি হচ্ছে এদিকে, সমস্ত কিছু সেট আপ আমি রেডি করে নিয়েছি, বসবো হচ্ছে কাজে। প্লিজ ইগনোর করবেন এই অংশটা, কারণ এটা সমস্তটাই আমার কাজের জিনিসপত্র রাখা থাকে, আমি এগুলো ঢুকিয়ে দিলে আর পাবো না হাতের কাছে। যাই হোক, আপাতত বসবো কাজে, আর কোনো কথা নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দিন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।